নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকে প্রথম আপডেট খবরের দিকে। বর্তমানে একদিকে উৎসবের মৌসুম, তার পাশাপাশি ভোট মৌসুমও কিন্তু চলছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক মানুষজন রয়েছে সেসব দিকে ব্যস্ত, যার ফলে সুযোগটাকে কাজে লাগাচ্ছে একাংশ চোর চক্রের পাণ্ডারা এবং চুরি করে নিয়ে যাচ্ছে বহু মূল্যবান সামগ্রী গৃহস্থের বাড়ি থেকে। যেমনটা খবর মূলত উঠে আসছে, সিমনা বিধানসভার মেখলিবন্দ গ্রাম পঞ্চায়েতের দলদলি গ্রামে যে গ্রামের বাসিন্দা চিরঞ্জিত দেববর্মা, যার মূলত রাবার বাগান থেকে একটি পাম্প মেশিন চুরি করে নিয়ে যায় চোরের দল, এবং যদিও গ্রামবাসীদের তৎপরতার সহিত তৎপরতার মাধ্যমে মূলত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, আটক করা সম্ভব হয়েছে দুই চোরকে। গ্রামবাসীদের হাতেই প্রথমত ধরা পড়ে সেই দুই চোর। প্রাথমিক অবস্থায় তাদের নাম জানা যাচ্ছে, আকাশ সাহা এবং জয়দেব বারেক দুজন চোর। গ্রামবাসীরা তাদেরকে একটি বস্তি থেকে মূলত উদ্ধার করেছে এবং যেখান থেকে জানা যাচ্ছে যে 7,500 টাকা দামের পাম্প মেশিন নিয়ে তারা পালিয়ে যায় এবং দীর্ঘদিন ধরে সিমনা এলাকাতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে চোরের উপদ্রব যে বৃদ্ধি পাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে পরবর্তী সময় যদিও সুন্দরটিলাতে খবর দেওয়া হয়, সুন্দরটিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে, পরিস্থিতি খতিয়ে দেখে এবং যে দুই চোরকে গ্রামবাসীরা মূলত হাতে নাতে আটক করেছিল একটি বস্তি এলাকা থেকে, সেই দুই চোরকে নিয়ে যায় তারা এবং থানা কর্তৃপক্ষরা এসে তাদেরকে নিয়ে যায় এবং পরবর্তী সময় তাদের বিরুদ্ধে উপযুক্ত পরিমাণে ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটা কিন্তু আশ্বাস দেওয়া হয়। তবে ঘটনা সম্পর্কে চিরঞ্জিৎ দেববর্মা, তার কি বক্তব্য রয়েছে, তার বক্তব্য একবার শুনব। আমার নার্সারিতে মোটর চুরি হয়েছে, মোটরের দাম হয়েছে 7,500 টাকা, আর আমাদের এই গ্রামবাসী এলাকাতে বিভিন্ন জিনিস চুরি হইতেছে, টিভি রাবার এইসব জিনিস চুরি হইতেছে, মানে সম্ভবত তারাই চুরি করতেছে। আর কজন আসল? তারা আসল দুইজন। নাম কি তাদের? নাম তাদের নাম হচ্ছে আকাশ সাহা আর একজন জয়দেব বারেক। এলাকার সবসময় তো চুরি হয় সিমনা এলাকাতে? হ্যাঁ, সবসময় চুরি হইতেছে। আচ্ছা, এখন আপনারা গ্রামবাসীরা তাদের ধরে কি করছেন? আমরা গ্রামবাসীরা ধরে থানার উপরে সুন্দরটিলা থানাতে পাঠাই দিছি আর আইনগত ব্যবস্থা করবো। তারা এলাকার লোকজন ধরছে, আমরা গ্রুপ আছে, আমরা এনডো আছে, আমরা মেজর আছে। আমরা কি সুন্দর জেলা পুলিশ পারি সুন্দর জেলা এখন তাদের কুড়ি নিয়ে যাবেন? আমরা এখন থানা দিয়ে দিচ্ছি, তারা যারা ধার বাড়িতে চুরি করতে গেছে উনি আইব, আইপরে কথাবার্তা করবো। প্রথমে আপনারা শুনলেন ঘটনা সম্পর্কে চিরঞ্জিৎ দেববর্মার বক্তব্য, অর্থাৎ যার রাবার বাগান থেকে মূলত 7,500 টাকা দামের পাম্প মেশিনটি নিয়ে পালিয়ে যায় দুজন চোর, তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং তার পরবর্তী সময় এসআই সুন্দরটিলা থানার এসআই এর বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করলাম, যিনি জানাচ্ছেন যে গ্রামবাসীরা প্রাথমিক অবস্থায় তাদেরকে সন্দেহবশত তাদেরকে গ্রেপ্তার করে আটক করে, পরবর্তী সময় সুন্দরটিলাতে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদেরকে সেখান থেকে তুলে আনে। 11 নম্বর দলদলি গ্রামের মেখলিবন্দ বস্তি থেকে মূলত আকাশ সাহা এবং জয়দেব বারিক নামের দুই চোরকে মূলত চিহ্নিত করতে পেরেছে গ্রামবাসীরা, যে তারাই মূলত জড়িত রয়েছে এই চুরির পেছনে এবং একাধিক চুরির ঘটনা সংঘটিত হচ্ছে যার পেছনেও জড়িত থাকতে পারে এই দুই চোর, যে সন্দেহবশত তাদেরকে আটক করা হয়, পরবর্তী সময় পুলিশের হাতেও তুলে দেওয়া হয়। নিচে একটা বিরতি আসছে, বিরতির পর সঙ্গে থাকুন।